সুইটিবাবু কর্নারে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কুলের, পাকা কুলের টক ঝাল মিষ্টি একটি আচারের রেসিপি, যেটা আপনি সারা বছর রেখে খেতে পারেন, খুবই টেস্টি। এর জন্য শুকনো কুলকুন্দুনা, একটু রসালো কুল নিয়ে এই আচারটা বানিয়ে নিতে হবে। এটা আপনি রোদে না দিয়েও সারা বছর রেখে খেতে পারেন। তাহলে চলুন, এর জন্য মেন ইনগ্রিডিয়েন্টসটি হলো এরকম পাকা কুল। এই কুলটা আমি নিয়েছি 1.5 কেজি, এই যে দেখুন ঠিক এরকম। এগুলো ধুয়ে জল ঝরিয়ে এবং দুদিন শুকিয়ে এবং মুছে নিয়েছি, নিতে হবে ঠিক এইভাবে। দেখুন কুলগুলো যেন একটু রসালো হয়, খুব শুকনো নিলে কিন্তু আচারটা ভালো হবে না। তারপর এগুলো ফোঁটা ছাড়িয়ে অল্পখানি ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি 1.5 কেজি গুড়। এই যে এই গুড়টা আমি ভেঙে ছোটো করে নিয়েছি, সময় নষ্ট না করে চলুন প্রসেসেই চলে যাই। প্রথমে আচারের মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে একটি কড়াই বসিয়ে 4-5টি আমি শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ জোয়ান এবং 1 চামচ মৌরি নিয়ে তার মধ্যে 2 চামচ আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর এটা লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে ময়শ্চারাইজারটা থাকছে। ময়শ্চারাইজারে যাওয়া পর্যন্ত আমাকে এভাবে ভেজে নিতে হবে। একটা ঝাঁঝালো মিষ্টি গন্ধ বেরোবে। তারপর আমি একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা হতে দিলাম, দিয়ে তারপর আমি শিলবাটায় গুঁড়ো করে নেব। অপরদিকে একটি কড়াই বসিয়ে তেল, বেশ কিছুটা তেল দিয়ে আবারও কয়েকটি শুকনো লঙ্কা, তেজপাতা এবার ফাটিয়ে আমি এভাবে দিয়ে দিলাম। দিয়ে ওই কুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এটাও কিন্তু লো ফ্লেমেই করতে হবে, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু এই আচারেরটা কুলটা নাড়াচাড়া করে নিতে। দেখুন ঠিক এইভাবে তেলটা যেন এর গায়ে লেগে যায়, তাহলে এটা এই আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে। 1 বছর তো থাকবে, তারও বেশি দিন ভালো থাকবে। কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আবারও বেশ ভালোভাবে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে মেশানো হয়ে যাবার পর এর মধ্যে ভেঙে ছোটো করে ভেঙে রাখা গুঁড়োটা আমি দিয়ে দেব। এই যে দেখুন এর মধ্যে আমি গুঁড়োটা দিয়ে মানে খানিকটা বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এতে টেস্টটা খুবই ভালো আসবে, খুবই চটপটে হবে এবং কুলের থেকে যে রসটা আছে তা বেরিয়ে আসবে এবং কিছুটা কুলটা সেদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে ভেঙে রাখা গুঁড়টা দিয়ে দিলাম, দেখুন দিয়ে এটা বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমি জল দেব না, গুঁড়োটা খানিকটা গলে এলে পর আমি এর মধ্যে জল দেব। দেখুন ঠিক এভাবে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে তারপর বেশ 2 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। দেখুন গুঁড়া খানিকটাই গলে এসছে এবং গুঁড়া প্রায়শই কুলো সেদ্ধ হয়ে এসছে। দেখুন এভাবে নাড়াচাড়া করে নিয়ে পর এর মধ্যে আমি খানিকটা গরম জল দিয়ে দিচ্ছি, এভাবে বাকি গুঁড়োটা গলে যাবে এবং কুলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এতে আচারটা খেতে খুবই টেস্টি হবে। এভাবে ক্রমাগত নাড়তে হবে, তাহলে প্রত্যেকটি কুলের মধ্যেই গুড় ঢুকে যাবে। যে দেখুন ঠিক এইভাবে দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুবই টেস্টি হয়। বারে বারে এভাবে নাড়াচাড়া করতে হবে। এখনও যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ দিলাম, এভাবে আমি মিশিয়ে নিচ্ছি।
এরপরে ভাজা মশলাটি দিয়ে এভাবে আমি মিশিয়ে নেব। খেতে খুবই চটপটে হবে। এভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, না হয় যদি তলায় লেগে যায় তাহলে আর টেস্টটা ভালো লাগবে না। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিলাম। মাঝে মাঝে আচার যদি রোদে দেন তাহলে বেশ কিছুদিন ভালো থাকে এবং খেতেও টেস্টটা বেড়ে যায়, অনেক গুণেই বেড়ে যায়। এবার একটি বোলের মধ্যে তুলে নিলাম। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টে লিখে জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো। তাহলে আজকে আসি আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।